হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী সুখের সংসারে ফের অশান্তির আগুন। রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তী আর থাকছে না, এমন খবরই কলকাতার শোপিজ অঙ্গনে। বিষয়টির খোঁজ করতে দেখা যায় অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম থেকে স্বামী রোশন সিংয়ের সমস্ত ছবি সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে রোশন সিংয়ের সোশ্যাল হ্যান্ডেল খুঁজলেও মিলছে না স্ত্রী শ্রাবন্তীর কোনো ছবি। শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোশন সিংয়ের কোনো ছবি না মিললেও অভিনেত্রী এখনও নিজেকে শ্রাবন্তী সিং হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল খুঁজলে দেখতে পাবেন শ্রাবন্তী সিং এর নাম। যদিও এই মুহূর্তে টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী স্বামী রোশন সিংয়ের সঙ্গে থাকছেন না বলেই সূত্র জানাচ্ছে। 2018 সালে রোশন সিংয়ের সঙ্গে কটছাড়া বাঁধেন শ্রাবন্তী। শ্রাবন্তীর সঙ্গে এক ছাদের নিচে না থাকলেও রোশন বা অভিনেত্রী নিজে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন বলে জানা গেছে। অন্যদিকে একটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কের অতীত সম্পর্ক বলে মন্তব্য করেন রোশন সিং। প্রসঙ্গত, প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজর সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। তাদের বাগদান থেকে আইনি বিয়ে হয়ে গেলেও শেষ পর্যন্ত টেকেনি সেই সম্পর্ক, ফলে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কৃষ্ণ ব্রজের সঙ্গে বিচ্ছেদের পর রোশন সিংয়ের সঙ্গে কটছাড়া বাঁধেন শ্রাবন্তী। পাঞ্জাবে গিয়ে রোশনের বাড়িতে চুপচাপ বিয়ে সেরে ফেলেন এই অভিনেত্রী। শ্রাবন্তী রোশনের বিয়েতে হাজির হন দুই পরিবারের ঘনিষ্ঠরা। বিয়ের এক বছর কাটতে না কাটতেই ফের দুজনের সংসারে অশান্তির কালো মেঘ ঘনাচ্ছে বলে খবর। তো ভিউয়ার্স, এই ছিল আসলে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিয়ে ফেলুন। যারা যারা আপনারা শ্রাবন্তীর ভক্ত আছেন, আপনারা কী মনে করছেন না মনে করছেন এই নিউজটি আমি জি নিউজ থেকে কালেক্ট করেছি। আর অবশ্যই আপনারা এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় বাংলাদেশে থাকুন। ধন্যবাদ সবাইকে।